পাবলিকেশন না বুঝে কেমিস্ট্রি খেতে সামনে আমি জানি না এটা তো বেন ক্ষতি না এটা বেন ক্যাপচার করা ক্যাপচার করা ক্যাপচার করার জন্য আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সকলে ভালো আছেন। আমি আছি মোহাম্মদ ইউসুফ মিয়া, নাটকের বাক্স চ্যানেল থেকে। আমরা আজকে কিছু অদ্ভুত লোকের সাক্ষাৎকার নেব, যারা এখানে সেখানে বসে গাঁজা খাচ্ছে। আসুন তাহলে আমরা দেখে আসি তাদের সেই অদ্ভুত ইন্টারভিউ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এমনই একজন লোকের সাথে কথা বলবো যে এই এলাকার আশেপাশে বসেই গাঁজা খায়। আমরা তার কাছ থেকে কিছু অভিজ্ঞতা অর্জন করব, তো চলুন দেখে নিই তার বক্তব্যগুলো কি। আচ্ছা কাকা, আপনারা গাঁজাটা কেন খান? গাঁজাটা খাই আজ থেকে দীর্ঘ প্রায় 50 বছর আগের থেকে। এই 50 বছর ধরে আমি এই গাঁজাটা খাই। এই গাঁজা খাইলে স্মরণ শক্তি ঠিক থাকে, মাথার ব্রেন ঠিক থাকে, কাজকর্মে মন বসে, খানা খাদ্য খাইতে পারে। এই গাঁজা খায়া দুষ্কৃতি কোনো কাজ করতে পারে না, এই গাঁজা খায়া কেউকে হামদাম করতে পারে না। না, এই গাঁজা খাইলে শ্বাস মন্দির সব দিক দিয়েই মস্তক ঠিক থাকে। গাঁজাটা কি শরীরের জন্য উপকার না ক্ষতিকর? আমি মনে করি এই গাঁজাটা শরীরের জন্য উপকার। এটা 1 নম্বর কাজ করে শরীরের বিষ ব্যথার জন্য, যে সারাদিন পরিশ্রম করে হাড় ভাঙা, না সে যদি এই গাঁজা খায় না তার শরীরে কোনো বিষ ব্যথা থাকে না, না সে আরামে ঘুম আসতে পারে। এই গাঁজার কারণে নাকি অনেক যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে? গাঁজার জন্য যুবক নষ্ট হচ্ছে না, নষ্ট হচ্ছে অন্য অন্য নেশার জন্য। যেরকম আপনার অন্য অন্য নেশা এই দেশে আসার পরের থেকেই যেরকম যুব সমাজটা আরও বেশি রকম ধ্বংস হয়ে যেতেছে। 1 নম্বর নষ্ট হইতেছে ইয়ামা খায়া, 2 নম্বর নষ্ট হইতেছে পেতারিং খায়া, 3 নম্বর নষ্ট হইতেছে আপনার ফেন্সিটিট খায়া, না ভালো ভালো গ্রাজুয়েট ছেলে পেলে এগুলা খায়া নষ্ট হয়ে যেতেছে। গাঁজায় কোনো ক্ষতিকর না, এটা গাছের তৈরি, আল্লাপাক রব্বুল আলমিন গাছের থেকে তৈরি করছে, না এটা জড়িবুটি লতা পাতা, এটা খাইলে কোনো ক্ষতি হয় না। যদি হইতো আজ থেকে 50 বছর যাবৎ আমি মাদক দ্রব্য এই গাঁজা সেবন করে আইছি, না আমার তো আজ পর্যন্ত কোনো ট্রিটমেন্ট হয় নাই, অথবা কে মারধর করি নাই, কে হামতামো বলি নাই, সব কিছুই ঠিক রাখছি। আচ্ছা, গাঁজা যদি কোনো ক্ষতি নাই করে, তাহলে প্রশাসন কেন গাঁজার জন্য তাদেরকে অ্যারেস্ট করে? প্রশাসন অ্যারেস্ট করে একমাত্র কেন, ওই যে এক জিনিস বিশ্বাসিত আইসা আরেক জিনিস পায়, এই কারণে যেরকম এই গাঁজার উপরে এত অত্যাচার জরুরি। তো দর্শক মন্ডলী, দেখতে পেলেন গাঁজা খাওয়ার উপকারিতা। পাবলিকেশন না বুঝে কেমিস্ট্রি খেতেছে আমি জানি, কষ্ট দেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা এরকম আরেকজনের সাক্ষাৎকার নিতে যাচ্ছি, তাহলে আসুন আমরা তার সাথে সাক্ষাৎকারে দেখা করি। ভাই, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ জলিল হোসেন। গাঁজা কি কি উপকার করে? না কি উপকার, উপকার তো কয় আমরা যে ফ্ল্যাশ করে কইতে আছেন যে উপকার করে কি, এরকম কোনো চিন্তা ভাবনা নেই। গাঁজা মানুষের উপকার করে, গাঁজা আবার বড় বড় নেশা খাইতে সময় দেয়। যেন একবার গাঁজা না, ওয়ার কাজ হইলো কি, লিগেল রাখলে লিগেল থাকবে, আর এটাই বড় বড় নেশা আসক্ত করে। আর আপনি হিরোইন পেথিরিন, পেথিরিন বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেশি ক্ষতিকর। পেথিরিন যারা লয় হেরা আবার মনে করে নিশ্চিত খাইতেছে দাবদু, আবার ট্যাবলেট খাইতেছে, মানে গাঁজার আপনাদের হয়তো গাঁজা খাওয়ানোর লেগে টাকা পাইতেছে না, 200 টাকা হইলে একটা পেথিরিন লওয়া যায়। আর এই পেথিরিন লইলে আমি মনে করেন ডেয়ারিং, আর যদি কেউ পারো মারে কিছু দেওয়া কইতে পারতো না, ঠিক আছে। গাঁজা খাইয়া দেখেন কেউ আজ পর্যন্ত কোনো জায়গায় পাইছেন কোনো গাঁজা করে ছিনতাইকারী? একটা মার্ডার হয়েছে 164, না অন্য বড় ধরনের ড্রাগস ব্যবহার করে, আমি সাপের বিষ দিয়েও নেশা করে, এটি আপনারা দেন না। বুঝতেছেন গাঁজার উপকার না, গাঁজা বাংলাদেশে বৈধ না। ওই যে চাষারে কইলেন না, এটা জানেদের উপকার, আগে সিগারেটের মতন খাইতো, 200-400 বছর আগে অপেন খাইতো। এই গাঁজা খাওয়ার পর আপনার ফিলিংসটা আমি জানতে চাই। গাঁজা খাওয়ার পর আমার ফিলিংসের শেষ, না আমি কোনো ফিলিংসই পাইনি। আমি তো অনেক 20-40 কেজি, 20-30টা খাইলে তাহলে বুঝা যায় যে গাঁজা খাইছি। হ এনে কিছু লোকের লগে বইছি, কেডা কেডা কি কি খাইবো, ওরা যদি গাঁজা খাই তাহলে অগ্র খাওয়াইতে হইব, তাহলে এই জায়গা চেঞ্জ, এনে আর ভাল লাগতো না। যুব সমাজ ঠিক আছে গাঁজা খাওয়াতে, ওরা বড় নেশা কম খায়, বাবা খাইবো কেনা, যার প্রতিদিন 2000 টাকার বাবা ছাড়া ওরা বাবা খাইতে 1-1.5 টাকা খায়,
এডি না এডি কোনো খরুই না হিরণ যে শুনতা প্রতিদিন আপনার কত টাকার গাজা লাগে না আমার প্রতিদিন গাজা লাগলো 500 টাকা পার হইবা না খাইলো 1200 টাকার খাওয়ানো লাগে সিগারেট বিড়ি সহ দুই পোলডা আর গাড়ি ভাড়া ঠিক আছে এটা নরমাল আর না থাকলে তো আমি না খাই থাকি টাকাটা আসে কোথা থেকে আপনি যে প্রতিদিন 500 টাকার গাজা খান না এটা প্রতিদিন না এটা আগের আমার প্রতিদিন হাজিরা 400-800 টাকা জবাব নাই সুপ্রিয় দর্শক মন্ডলী এতক্ষণ আমরা দেখলাম যে এক ভাই গাজা সম্পর্কে আমাদেরকে ভালো অভিজ্ঞতা দিয়েছে তো আমরা তার অভিজ্ঞতা যা বুঝলাম গাজা আসলে মানুষের উপকার করে অপকার করে না সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা কিছু অদ্ভুত লোকের ইন্টারভিউ নিব তো এই ইন্টারভিউতে রয়েছে আমাদের এখানে কিছু লোক চলুন আমরা দেখি তারা কি বলে কাকা আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ ইসবালি ফকির আপনি তো কত বছর ধরে এই গাজা খান গাজা আনুমানিক 25 বছর হবে গাজাটা খেলে কি উপকার হয় গাজা তো এটা বাবা সবার খাদ্য নয় এটা পাগল ভোগী যাদের হাতে বাদ গ্রহণ করছে যারা গুরু ভক্ত লোক গুরু প্রেমিক লোক এইসব শ্রেণীর কিছু লোকেদের জন্য এটা সিদ্ধি সেবা খাইলে পারে যেহেতু অমৃত ভাব হয় ভিতরে প্রেমের এস্কর প্রেমের ভাব থাকে সেই অমৃত দেশে সেই অমৃত ভাবে কেটে সময় চলে যায় এবং কি এই দুনিয়ার কোনো যে বিষয় ভালো মন্দ বা আশার বিষয় লোভ লালসা হিংসা অহংকার তাকব বাড়ি এইসব বিষয় থেকে ভুলে থাকা যায় আপনি যে এইমাত্র গাজা খেলেন এই গাজা মানে কিরকম লাগলো আপনার কাছে এই গাজা তো আমার এটা আধ্যাত্মিক ব্যাপারে আধ্যাত্মিক জগতের জন্য কিছু পার্সোনাল গাজাটার স্বাদ কিরকম চুক্কা মিষ্টি ঝাল আপনার এটা যে যে রূপে খাইতে পারে এটা ঝালও না চুক্কাও না এটা একটা আত্মা যেটা মনে করে যে আত্মা সেবা এটা আত্মা সেবা আত্মা সেবা যেরকম ভাত মাছ খেলে বা রুহুর সেবা কিন্তু এটা কিন্তু ওই যে না এটা হলো যেমন গাছের ফুল বা এটা দুনিয়াতে মাটিতেই পয়দা হয়েছে গাছে রূপান্তরে ঠিক আছে গাছ রূপান্তরে সৃষ্টি হলে পরে আল্লাহবাক তারই গাছ থেকে গেঁজানো হিসেবে বার করছে বা আমরাও বা মার নূরে থেকেই গেঁজা হিসেবে এইভাবে আসি তো যাই হোক তে এটা খাওয়া পাপ না পুণ্যি না এটা কিরকম লাগে এটা বলা যাবে না যার কাছে যেরকম যে সাধনা করে ওরকমই লাগে তার মানে গাঁজা খাওয়াটা কোনো পাপ না গুণা না এটা গাঁজা খাওয়া এটা যার যার ব্যক্তিগত ব্যাপার জ্ঞান ধ্যান মন বিবেক এগুলোর উপরে রিসার্চ করে কেউ ভালো কেউ মন্দ তাতে নিয়ে কোনো দেখার বিষয় না আমার অত্যন্ত আমি এটাকা জ্ঞান দেন যে আমি এটা খাই এই রূপেই সামনে আগে বাড়াই আমার কোনো ধন সম্পদ বা টাকা পয়সা কোনো লোভ লালসা ভিতরে এগুলো আমি আর জাগিটি তো করিও নাই বা আর যেন পাশে না আসে এই জন্য এভাবে ঢুকো এই রূপে প্রতিদিন আপনার কত টাকার গাঁজা লাগে প্রতিদিন মনে করো যে 200 টাকা এই টাকাটা আসে কোথা থেকে টাকা এখানে রাস্তায় বসে থাকি দরিদ্র হিসেবে পাগল ভোগের হিসেবে এ পোলা বানিয়ে আইনে খাওয়ায় আমরা তো জানি যে ডাক্তাররা বলে যে গাঁজা খেলে নাকি ব্রেনের অনেক ক্ষতি হয় আপনার মতে না এটা তো ব্রেন ক্ষতি না এটা ব্রেন ক্যাপচার করার জন্য এটা যদি ঠিকমতো ডাল ভাত তিন সন্ধ্যা খেতে পারে ঠিকমতো ঘুম নিয়মিত করতে পারে এবং পরিশ্রম করতে পারে তাহলে এটা কোনো অসুখ বিসুখ ইনশাল্লাহ আমি মনে করি নাই আমার তো কোনো বিষয় কোনো সমস্যা হয় না দীর্ঘ 25 বছর বেশি আমি খাওয়া তো আপনার মতে গাজার খাওয়ার কোনো ক্ষতি বা অন্য কোনো ক্ষতি বলতে আমি এফেক্ট নাই ক্ষতি বলতে আমি কোনো কিছু আমার ভিতরে যে রোগ বা কোনো সামনে আক্রমণ কোনো এমন কোনো কিছু পাই না তো প্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখলেন যে গাজা খেলে কোনো শরীরের কোনো ক্ষতি বা তেমন ইফেক্ট নাই আমরা এদিকে আরেকজন দেখতে পাচ্ছি তো কাকা আপনার নামটা জানতে পারি হ্যাঁ আমার নাম জানতো আমার নাম হলো মোহাম্মদ ফারুক ফারুক তো আপনার কাছ থেকে আমি কিছু জানতে চাই গাজা সম্পর্কে বলেন কি আমি গাঁজা খাচ্ছি না তো আমি সেবা করছি
মানে এই যে এইমাত্র দেখলাম যে আপনি আর কি গাঁজাটা খেলেন, মানে এই মানে এই গাঁজাটা খাওয়ার ফলে আপনার কি অনুভূতি সৃষ্টি হয়েছে? এই গাঁজাটা খাওয়ার পর মনে করেন এখন আমার অনুভূতি হলো, মনে করেন আমি কাজকর্ম করি, আমার কাজের দিকে আকর্ষণও থাকবে যে আমার এই কাজটা করতে হবে, ঠিক আছে, এই কাজটা করলে পরে আমার টাকা হবে, আমার সংসারটা চলবে, ঠিক আছে, আমার ব্রেনটা সব কাটাবে, আবার নিজের পকেট খরচ চলবে, বা আরেকজনটা আমি হেল্প করতে পারলে হেল্প করলাম, এটাই জানি। এবং আমি বলতে না আরো বড় বড় লোকের রক্ষা, মানে গাঁজা খাওয়ার ফলে আপনি কাজকর্ম ভালোভাবে করতে পারেন? আমি ভালোভাবে কাজকর্ম করতে পারি। এখন যে গাঁজা খেলেন, এখন কি অনুভূতি হচ্ছে আপনার? এখন ভাবে মনে করেন ওই যে আমি এখানে আসছি আর ঘন্টা দুই ঘন্টা আছি, আমার কাজের সময় হলো রাত 9টা থেকে সকাল 8টা 9টা পর্যন্ত আমি রাত্রে কারণবাদের কাজ করি। ডাক্তাররা তো বলে গাঁজা খাইলে অনেক ক্ষতি হয় শরীরের, ব্রেনটের ক্ষতি হয়, শরীরের ক্ষতি হয়, তা আপনার মতামতটা কি? আমি তো মনে করি যে কোনো ব্রেনটে কোনো ক্ষতি হয় না। ব্রেনটে ক্ষতি হয় কেন জানেন? যেমন ধরেন আপনি নিত্যমতো এটা গাঁজাটা খালি খাই এই যাচ্ছে, নিত্যমতো খানা খাইতে কোনো কিছু খাইলেন না, ঘুমাইলেন না, কোনো কিছু করলেন না, না এটা করতে, এটা খাওয়ার নিয়ম আছে, এটা আপনাকে সেবা সাধন করে খাইতে হবে, এটা খাইয়া আপনার পেট বাঁচাতে হবে, নিজের নিত্যমতো ঘুমাইতে হবে, তারপর মাথা ব্রেন খাটবে, টাকা পয়সা উন্নতি হবে, বা ওই ডাক্তারও ভাববে যে ডাক্তারও বলে যে গাঁজা খেলে মাথা ব্রেনটা আউট হয়ে যায়, উনি হয়তো গাঁজা খায় না, উনি বুঝতে পারে না গাঁজার, কিন্তু অনেক ডাক্তারে খায় কিন্তু ওরা জানে যে এটা খাইলে কি হয়, ব্রেনটা কোনো ক্ষতি নেই, এটা নিত্যমতো মানুষ সেবাটা যত্ন করে দিতে হবে। তো দর্শক মন্ডলী দেখতে পেলেন যে তিনি বললেন যে গাঁজা খেলে কোনো ব্রেনটার ক্ষতি হয় না। তো আমরা এখানে আরেকজন দেখতে পাচ্ছি, তো কাকা আপনার নামটা কি? আমার নাম ইনসার আলী। এনসার আলী, আপনি তো এইমাত্র গাঁজা খেলেন, তো আপনি এখন কি ফিলিংসটা অনুভব করছেন? আগে জেঙ্কা আসলে শেঙ্কা আর নাই, ঠিক আছে, সারাদিন কর্ম করি, কর্ম করে এসে 20-25 টাকা দিয়ে সিয়েরা খাওয়া দেয়, ওই খাওয়ায় মনে হয়, আর না খেলে অন্তর ভাতের কোনো উচিত থাকে না, সারাদিন কর্ম করি তো গাও পাও সবাই, অক খেলে অন্তর মনে করেন অন্য জগতের এটা ভাব আসে। প্রতিদিন আপনার কত টাকার গাঁজা লাগে? বেশি লাগে না, 50 টাকা। গাঁজা খেলে মানুষের শরীর তো অনেক ক্ষতি হয়, তো আপনার মতে কি গাঁজা খেলে কি আসলে ক্ষতি হয়? ক্ষতিও কারো কারো হয়, কারো কারো হয় না, যারা খানা খায় ভালো তার কোনো অসুবিধা নেই, এক খায় শোধন করা লাগবে দুধ, হ্যাঁ দুধ খেলে আমাদের কোনো ক্ষয়ক্ষতি হবে না, আর যেগুলো খাওয়া পাবে না সেগুলো ব্রেন পাল হয়ে যায়, হ্যাঁ ইয়ে বা এগুলো খায়, আর যাই সিদ্ধি সাধক ওই সাধক পথে চলে যায়, হ্যাঁ সারাদিন কাজকাম করে সেবা খায়। গাঁজা খেলে আপনি সঠিকভাবে কাজকর্ম করতে পারেন? সব কাজ করতে পারি, সবই কাজ করতে পারি, ভালো মন্দ কথা কওয়া যায়, ছেলে পেলে সালামালকি দেয়, হ্যাঁ ভালো মান দেয়, হ্যাঁ। তো প্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পেলেন যে আসলে গাঁজা মানুষের শরীরে কোনো প্রকার ক্ষতি করে না, গাঁজা তাদের মতে মানুষের শরীরের জন্য উপকার, তারা গাঁজাটা খেলে ঠিকমতো কাজকর্ম করতে পারে, খেতে পারে, চলাফেরা করতে পারে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, তাদের মতে গাঁজা মানুষের শরীরের জন্য অনেক উপকার। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ আমরা দেখলাম যে যারা এই গাঁজা সেবন করে গাঁজা মানুষের শরীরের জন্য উপকার, তো আমরা একজন পথচারীর সাথে কথা বলবো, দেখি পথচারী কি বলে। আমরা দেখতে পাচ্ছি একজন আসছে। আসসালাম আলাইকুম ভাই, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ লিটন। লিটন, তো আশেপাশে তো অনেক লোকে গাঁজা খাচ্ছে দেখছি, তো তারা বলছে যে গাঁজা নাকি শরীরের জন্য অনেক উপকার, তো আপনার মতে কি গাঁজা কি আসলেই উপকার? জি না, আমার মতে কোনো উপকার নয়, যে ঠাকাইলে দেহের ক্ষতি হয়, অনেক রোগ খাইলে দেখা দেয় শরীরে, তারপর তাদের যে ফ্যামিলিগত অনেক ঝাইঝামেলা দেখা দেয়, এটা আমার মতে যে এইগুলা খাইলে উপকার হয় নাই, ক্ষতি হয়। মানে আপনি বলতে চাচ্ছেন টোটাল যে গাঁজা খেলে আসলে শরীরের জন্য অনেক ক্ষতি করে, তো আপনার মতে গাঁজা খেলে তারা যে কাজ করতে পারে এটা আপনার মতে কি? জি না, আমার মতে এটা আসে নাই, যে গাঁজা খাইলে তারা সুস্থ জ্ঞানে যে তারা কাজ করতে পারে সেটা আমার জ্ঞানে আসে নাই, আমার মনে হয় যে তাদের যে ধারণাটা এটা ভুল হয়ে যায়। ধন্যবাদ আপনাকে। তো প্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ দেখতে পেলেন যে ভাইয়া বললেন যে আসলে গাঁজা শরীরের জন্য ক্ষতিকর, তো আপনারাই বিবেচনা করুন গাঁজা কি আসলে মানুষের জন্য ক্ষতি করে নাকি এই উপকার করে। তো আমরা দেখি আরেকজন ভাই এখানে আছে, দেখি তার কাছ থেকে কিছু জানতে পারি কিনা। ভাই আপনার নামটা? শফিক। শফিক, আমরা তো দেখতে পাচ্ছি আশেপাশে অনেক লোকে বসে বসে গাঁজা খাচ্ছে, তো তারা বলছে গাঁজা মানুষের শরীরের জন্য উপকার, তো আপনার মতে কি গাঁজা কি আসলেই উপকার? উপকার, এটা খাইলে তো উপকার হয়, না খাইলে কার উপকার হয়, খাই দিয়ে দেন যে না উপকার, এই তো। কিরকম উপকার? না খাইলে তো ভাল লাগে না, পার লাগে না, খাইতেই হয়, খাই অভ্যাস করে লাইছি।
গাঁজা যখন খান তখন কিরকম অনুভূতি হয় আপনার? গাঁজাটা খাইলে কি একটু ভালো লাগে। তো দর্শক মন্ডলী দেখতে পেলেন যে আসলে গাঁজা খেলে তার ভালো লাগে, গাঁজা খেলে আসলেই উপকার এই পথচারী বলছে। তো আপনারা এখন বিবেচনা করুন, গাঁজা খেলে আসলে উপকার নাকি অপকার। প্রিয় দর্শক মন্ডলী, আমরা এখানে এই দুজন দর্শক পেয়ে গেছি, তারা আসলে এখন বলবে আসলে গাঁজা খাওয়া উপকার নাকি অপকার। তো কাকা আপনার নামটা? মোশারফ হোসেন ভুঁইয়া। মোশারফ হোসেন ভুঁইয়া, এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে অনেক লোকে গাঁজা খাচ্ছে, তো তারা বলছে গাঁজা আসলে শরীরের জন্য উপকার। তো এই আপনি কি মতামত প্রকাশ করেন? গাঁজাটা অনেক ক্ষতি করে। গাঁজা ক্ষতি করে? হ্যাঁ জি। তো তারা তো বলছে যে গাঁজা খেলে কাজকর্ম করতে পারে, ব্রেন ভালো থাকে। না না না, এটা খুব ক্ষতিকর, খুব ক্ষতি করে। কাকার নাম? মোহাম্মদ আবুল হোসেন। আবুল হোসেন, গাঁজা কি মানুষের শরীরে আসলে ক্ষতি নাকি উপকার? না খারাপ। খারাপ? এই তারা তো বলছে যে ইয়া গাঁজা খেলে ব্রেন ভালো থাকে, শরীর ভালো থাকে। আপনার মতামত? আমার মতামত, যারা গাঁজা তারা খায় এদেরকে অনেকে ভালোবাসে না, আর যারা ওদের সঙ্গী ওরা ওদেরকে ভালোবাসে। আমার মতে ভালো না। ফ্যামিলির দিকটা খুব খারাপ, ফ্যামিলির দিকটা তারা দুর্বল। তারা তো বলছে যে গাঁজা খেলে যে অনেক দুর্বল তারা। তারা বলছে গাঁজা খেলে নাকি ইয়া পাপ হয় না। আপনার? পাপ না, কিন্তু গাঁজাটা খাইলে তারা ফ্যামিলির দিকটা যে স্বামী স্ত্রী গ্রহণ করে এটার দিকটা তারা দুর্বল, তাদের ব্যাপারে এটা। তো প্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পেলেন যে দুজন পথচারী গাঁজা সম্পর্কে নিয়ে বলল যে গাঁজা আসলে মানুষের শরীরের জন্য ক্ষতিকর। আসলে মানব দেহের জন্য গাঁজা খুবই ক্ষতিকর। আমাদের সমাজ এখনো অনেক কুসংস্কারই রয়ে গেছে, গাঁজা মানব দেহের জন্য তারা ভাবছে যে অনেক উপকার। আসলে গাঁজা মানুষের শরীরে নিকোটিন জাতীয় এক ধরনের বিষাক্ত উপাদান তৈরি করে থাকে, এটা প্রমাণিত। আসুন আমরা সবাই সতর্ক হই, আমরা সবাই নেশামুক্ত দেশ গড়ি, মাদককে না বলি। তা না হলে আমাদের এই সমাজ ধ্বংস হয়ে যাবে, আমাদের ঘরে ঘরে অশান্তি নেমে আসবে। আমরা চাই যে আমরা অতি শীঘ্রই এই সমাজকে এই মাদক থেকে নির্মূল করতে পারবো। এই বলে আজকে বিদায় নিচ্ছি। তবে বিদায় নেওয়ার আগে আমি একটি কথা বলতে চাই, আমাদের নাটকের বাক্স যে চ্যানেলটি রয়েছে সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং মজার মজার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।